হাই বন্ধুরা, আজকের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের বন্ধু রোজিনা বেনার্জী। আশা করি আমার সমস্ত বন্ধু খুব 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 ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে প্রথমেই কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, ঠান্ডা বলতে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া। আমার পা, আমি যেহেতু যখন ছাদে গেছি না, আমার মোজা দুটো মানে খুলে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তো তারপরে আর পড়তে মনে নেই, চট জলদি চলে গেছি। পা দুটো পুরো ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে গেছে। আমি ব্ল্যাঙ্কেটের মতো মোজা করে চুপ করে বসেছিলাম অনেকটা সময় ছাদ থেকে এসে। তো এখন ব্রাশটা করে আমাকে তো খেতে হবে, পিঠে রয়েছে না, পিঠে খাওয়া এখন। চলো সকালে পিঠে খাচ্ছি, দুপুরবেলা একটা আলুর তরকারি করবো, না ডিম করবো আজকে, ডিম 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 মাছটা খেতে ভালো লাগছে না, আজকে ডিম করবো। আর দেখি আর কী করি, চলো সন্ধ্যা থেকে দেখতে থাকো ব্লগটি। তো তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি আমি কী কী পিঠে এখন খাচ্ছি। এটা নিয়েছি, ওই যে আজকে পিঠে নিয়েছি, আর ভাপা পুলি নিয়েছি, আর পাটিসাপটা নিয়েছি একটা, গুড় নিয়েছি, এটাই খাবো। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আমাকে একটু বাইরে যেতে হবে। তোমাদেরকে বললাম যে আমার একটা নিউজ পেপার আনতে হবে, আর দুই একটা টুকটাক কাজ রয়েছে, তো সেই জন্য আমাকে যেতে হবে। কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে, আমার আজকে মন বলছে না কিচ্ছু করি, রান্না করতে একটু ইচ্ছা করছে না। সকালে তো পিঠে খেয়ে চালিয়ে দিয়েছে, এখন তো আমাকে রান্না করতে হবে। ওই জন্যই মনে হয় বড়রা বলতো যে পিঠে খেলেই আলিশি লেগে যায়। আসলে অনেক রকম মিষ্টি, তো আর মিষ্টি আমাদের কিন্তু এনার্জিকে মানে ডাউন করে দেয়, এটা ঠিক। কিন্তু অনেকটা মিষ্টি খেয়ে নিয়েছি, যাই হোক চলো না। এনার্জি সাদা রসগোল্লাতে এনার্জি কিন্তু আমাদের আসে মাঝে মাঝে দুই একটা খেলে, কিন্তু অতিরিক্ত যদি মিষ্টি খাওয়া হয়ে যায় তখন কিন্তু আমাদের মানে স্লো হতে থাকে কাজকর্ম, সমস্ত কিছু মাইন্ড স্লো হতে থাকে। যাই হোক চলো, আমি বাইরে থেকে ঘুরে এসে, ওরকম করলে তো হবে না, আমাকে আমাকে কাজ করতে হবে, এসে আমি স্নানটা করবো, তারপরে রান্নাটা করবো। রান্না করে আমাকে আজকে মোটিভেশনাল চ্যানেলেও ভিডিও করতে হবে, দেখি কখন কী করি, একটা একটা করে করতে থাকবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ। আমার হাতে রয়েছে পেয়ারা মাখা, আমি একদম নেচে নেচে ছোটোবেলার মতো রাস্তা দিয়ে পেয়ারা খেতে খেতে গেছি, পুরো ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম, বিশ্বাস করবে না তোমরা, বিশ্বাস করো। তো দেখো আমি পেয়ারা মাখা নিয়ে নিয়েছি, এখানে একটা স্কুল রয়েছে, তো ওখানে খুব সুন্দর পেয়ারা মাখে, তো তার জন্য একটু নিয়ে নিলাম, অনেক দিন খাওয়া হয় না পেয়ারা মাখা, এরকম সময় বার হলে অনেক কিছু পাওয়া যায়। তো চলো এবার আমি একটুখানি সবজির বাজারে যাব, চলো। তো আমি চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে, কারণ হয় কিছু বাসনপত্র রয়েছে, তো স্নান করতে যাচ্ছিলাম, তারপর মনে পড়লো যে এগুলো তো পরিষ্কার করতে হবে, তো তার জন্য সেগুলো পরিষ্কার করছি। তো বিশ্বাস করো অনেক দিন বাদে পেয়ারা মাখা খেয়েছি, ওখানে কিন্তু আবারও আমি ফিরে গিয়েছিলাম, কামরাঙা খেয়েছি, কিন্তু সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ হচ্ছে এক হাতে মোবাইল আর এক হাতে ব্যাগ রয়েছে, তো পারিনি শেয়ার করতে। কিন্তু আমি নিজে নিজে খুব এনজয় করেছি আজকে বাইরে গিয়ে, তো তোমাদেরকেও বলবো মাঝে মাঝে না নিজে নিজে এনজয় করো, নিজেকে খুব বেশি ভালোবাসো, তাহলে দেখবে তুমি ভালো আছো। ভালো থাকাটাই না আমাদের লাইফের মূল ফোকাস হওয়া উচিত, আমি কিসে ভালো থাকবো এটুকু না দেখতে হবে, বুঝেছো? তো মাঝে মাঝে কিন্তু এগুলো করো, মাঝে মাঝে পাগলামো করা আমাদের মন এবং শরীর দুটোর জন্যই খুব ভালো। আর আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে, তুমি আমি তো তোমার সঙ্গে সবসময়ই থাকতে পাচ্ছি না, তো দিনের বেলা, ও আবার ওই যে রাত সন্ধ্যার পরে কিন্তু আর একা একা যেতে দেবে না, ও ধরো নেই, সন্ধ্যার পরে কোনো দরকার পড়লেও কিন্তু আমি আর আমি বার হতেও চাই না, কারণ আমার ভালো লাগে না, ভয় ভয় লাগে। কিন্তু এখানকার রাস্তাঘাট মানুষ খুব 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 ভালো, কিন্তু আমি বার হই না, ও থাকলেই কেবলমাত্র বার হই। তো যাই হোক, ও বলে যে মাঝে মাঝে অন্তত দিনের বেলা এক একা বার হও, এবং তোমার যেটা ভালো লাগে সেটা করো, তোমার যেটা ভালো লাগে সেটা কেনো, যেটা ভালো লাগে সেটা খাও। তো আমি চেষ্টা করি করার। তো যাই হোক,
খুব কম যাই, কিন্তু তবুও যায় না তা নয়। তো দেখো, আমি আলু দিয়ে, ডিম দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা তরকারি করছি। খুব 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 টেস্টি হয়েছিল তরকারিটা। কমপ্লিট। আমি একটা স্ন্যাক্স করব আজকে সন্ধ্যায়, তো তার জন্য কিছু জিনিস সিদ্ধ করতে দিয়েছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমার রান্না হয়ে গেছে, কিন্তু ও আর আমি একসঙ্গে খাবো, একটু লেট হবে। আর আসুক, চলে আসবে কিছুক্ষণ পরেই, তো একসঙ্গে খেয়ে তারপরে সন্ধ্যাবেলা করবো এটা, ঠিক আছে? দেখো, তোমাদেরকে বলছিলাম যে ও একটা নতুন রেসিপি করবে সন্ধ্যা স্ন্যাক্স, তাই তো? আলুর কি বলো, আলুর টিক্কা করছে আজকে, তো তার জন্য সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। একটু বলে দিই, এটা যেহেতু নতুন তো তার জন্য একটু তোমাদেরকে বলি, মানে এটা আমরা প্রথম করছি আজকে। আলু নিয়েছে দুটো, গাজর নিয়েছে দুটো, আর মটরশুঁটি, এই গাজর আলু সমস্ত কিছু কিন্তু, আর মটরশুঁটি বয়েল করা, আর রয়েছে কাশ্মীরি লঙ্কা, ধনে পাতা, চাট মশলা, কর্নফ্লাওয়ার, তারপর রয়েছে কাঁচা লঙ্কা কুচি, হলুদ, আদা, রসুনের পেস্ট, লবণ, চিলি ফ্লেক্স, আর ধনে, আর বলো, জিরে গুঁড়ো। তো এই লাগছে টোটাল উপকরণ, ঠিক আছে? চলো। তো দেখো, এবার আমরা সমস্ত কিছু ও হচ্ছে গ্রেট করে নিচ্ছে, আলু, তারপর গাজর, আর এর সঙ্গে সঙ্গে যেটা করবে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে সুন্দর করে মিক্সড করে নেবে, তারপর ওই আলু টিক্কার একটা শেপ দেবে। তো লবণ দিয়েছিল কিন্তু কম, সেটা পরে বলছি তোমাদেরকে, তবে খুব 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 টেস্টি। তো তার জন্য তোমরা একটু দেখো, মশলাগুলো তো তোমাদেরকে দেখালাম, প্রতিটা মশলা এর মধ্যে দিতে হবে এবং সুন্দর করে মাখিয়ে একটা সুন্দর শেপ দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। এই দেখো, সুন্দর একটা শেপ দিয়েছি, খুব একটা হাফ শেপ দিতে পারিনি, কারণ একটু ডোটা মানে আর একটু শক্ত হলে ভালো হতো, একটু নরম হয়ে গিয়েছিল। যাই হোক, কিন্তু হয়েছে মোটামুটি এক এক সাইজ না হলেও মোটামুটি হয়েছে। এমপ্লয়ি কার তোমার? বকতেও হয় এমপ্লয়িকে, শুধু ইয়ে করলে হয় না, বেশি বকবা এমপ্লয়ি কার খেতে কাজে আসবে জানো, তখন বুঝো বাইরে বসে থাকবো তবু উঠবো না। কিরকম চিন্তা করে তোমাদেরকে আমি বলি, আরেকটা জিনিস বলি কি, আমি তোমার খাওয়ার জন্য বলি, তো ওটা কি, ওটা খাও না তো ওটা কি ফেলে দেবো? শোনো, ওই ইয়ে করছে তো, মানে যে খাওয়াটা করছে দেখলো তোমরা, তো সেটা কি করলো দেখো, লবণ নিয়েছে, দেখলে এইটুকু লবণ, এইটুকু, হ্যাঁ, তো সেইটুকু লবণটাই তো পুরোটা দেয়নি। আমি এবার আমার যে লবণ, আমার আমি না এখন না আমার মাথা কি হয়েছে আমি বলছি, মানে ও লবণ দেবো না দেবো না করতে করতে আমার মাথা না নিয়ে নিয়েছে, লবণ দিয়ে যাবে না, আমি কিছু বলি না, লবণ দিল না আছে দিল জানি না, ওই ওইটুকু লবণ দিয়েছে, অতখানি একটা ডোতে ওইটুকু লবণ। এখানে সবাই, আমি একটা কথা তোমাকে বলি, তোমার কোম্পানি, তোমার এমপ্লয়ি, ধর আমি আমি একটা ভুল করতেই পারি, কারণ আমার অত দায়িত্ব তো নেই, তুমি ম্যানেজার, তো তোমার ম্যানেজার হিসেবে তো একটা দায়িত্ব থাকে সব কিছু কাজ ঠিকঠাক হচ্ছে কিনা দেখার। সবসময় তত্ত্বাবধান করা যায় না, কি জন্য তাহলে তুমি ম্যানেজারের এই উল্টো খুনতি হলে বলে কি, কালকে থেকে ফ্রি কাজে রেখেছে, কালকে থেকে আর আসবোই না, কালকে থেকে সত্যি বলতে পারছি রান্নাঘরে আসবো না, কাজের লোক আছে বলে বহুদিন, কালকে না মানুষ আর কালকে থেকে আসা হবে না, সেরকম হয়ে যাবে, কিন্তু ভালো ভালো জিনিস করে খাওয়াচ্ছি, আমাকে বাজে বাজে কথা বলা, বাজে বাজে কথা নয়, ওটা তো খাওয়া যাবে, তাই তাই শোনো, দেখিয়ে দাও ওপর থেকে তেল ছিটাচ্ছে এরকম করে, এই লবণ এরকম করে ছিটাচ্ছে, সেটা যায় কোনোদিন ভিতরে সেটা তোমরা বলো কি কি, দেখো একটু, হ্যাঁ দেখেছি। তো চলো পরে রিভিউ দিচ্ছি, গেল কি গেল না ভিতরে লবণ, কারণ মনে তো হচ্ছে না যে যাবে,
না গেলে ও বলে কি এত এতটা ইয়ে আমি তোমাকে খেতে দেবো না, তাই ইচ্ছা করেই আমি দেয় ঠিক নিলাম, ওটা ওটা ফালতু কথা, ওটা মিথ্যে কথা। দেখি চলো কি হয়। দেখো কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে সাজিয়েছি, এবার তোমাদের রিভিউ দেব, চলো। কি হয়েছে খাচ্ছ তো? তো দেখো, তো দেখো অবশেষে এবার আমি একটু খেয়ে দেখবো। ও তো বলছে হেভি সুন্দর হয়েছে, কিন্তু আমি তোমাকে তোমাদেরকে একদম মানে সত্যি রিভিউ দেবো, ঠিক আছে? দেখে বাড়াবাড়ি কথা, বাথরুম তোমার পেয়ে চলে গিয়েছিল ড্রাম করে না, ভয়ে ভয়ে কি হবে কে জানে, কামড় দিতে যাচ্ছে পাওয়া চলে যায়। না না ওই লাস্টে ওই যে গুজে গুজে দিয়েছে ভিতর থেকে সুন্দর হয়েছে, খেয়ে দেখো। জামাই একটু শ্বাস লাগিয়ে দাও, হেভি লাগছে। গুড ইভিনিং, খুব সুন্দর লাগছে। তোমরা করো আলু টিক্কা, হেভি চায়ের সঙ্গে কফির সঙ্গে আরও বেশি ভালো লাগে বলো। আমরা চা কফি খাই না, শুধু খাচ্ছি, আর আর তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, তার কারণ হচ্ছে আমাকে ভিডিও করবো, মোটিভেশন চ্যানেল হবে না, অনেক দেরি হয়ে গেছে, দেখি হবে না বললে হয় বলো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। লঙ্কা পড়ে গেছে গেলে, হ্যাঁ ধনে পাতার চাটনি কি ঝাল, ও তোমাদের টেবিল আছে ঝুমঝুম করে বর্ষা হয়ে, পাশে তুমি থাকবা, তো বলে নিই পাশে থাকবো, তাহলে আর কাজ হবে না, আমি এই ঘরে তুমি ঘরে এই বাড়ি থাকবো, আমি তুমি রইবে ওই কাটে। তোমার পিছনে দুজনের কাজই, তোমার পিছনে ধরার কোনো ইচ্ছা নেই, অনেকগুলো কাজ আমাকে করতে হবে। তো চলো তোদের সঙ্গে দেখা তোমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে যেন শুভরাত্রি। যদি মোটিভেশন চ্যানেলে ভিডিও করি তাহলে আবার কথা বলবো একটু, নাহলে আর বলবো না, কথা বলবো না, করলেও বলবো না, ঠিক আছে? চলো টাটা টাটা, ভিডিও বড়ো করবো না।